আলোকিত কুরআন, জিপিএইচএ শিপক আলোকিত কুরআন। السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، কাছে দূরে সমগ্র পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় ১২তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২২-এর গ্র্যান্ড ফিনালে উত্তর বিশেষ এই আলোচনা অনুষ্ঠানটি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমরা হাজির করেছি গ্র্যান্ড ফিনালেতে যারা সেরাদের সেরা নির্বাচিত হয়েছে, যে বন্ধুটি প্রথম হয়েছে এবং যে বন্ধু দ্বিতীয় এবং যে বন্ধু তৃতীয় হয়েছে, আমরা এই তিনজনকে আপনাদের সামনে হাজির করেছি। সেই সাথে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে আছেন কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত স্বত্বাধিকারী হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে তিনজন খুদে হাফেজ কোরআন রয়েছে। আমাদের সঙ্গে আছে জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২২-এর গ্র্যান্ড ফিনালের ফাইনাল পর্বের চ্যাম্পিয়ন যে বন্ধুটি হয়েছে, হাফেজ আজহারুল ইসলাম ওসামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজহার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছে ফার্স্ট রানার আপ ছোট্ট বন্ধু হাফেজ আদনান রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আদনান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছে সেকেন্ড রানার আপ, অর্থাৎ যে বন্ধুটি তৃতীয় হয়েছে, ছোট্ট বন্ধু হাফেজ রাইয়ান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাইয়ান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রিয় দর্শক, হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহর কাছে আমরা যাচ্ছি। মোহতারাম, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে এত সুন্দর একটি চমৎকার মহতি আয়োজন, এই চমৎকার আয়োজনে আপনার স্বপ্ন কি আমরা জানতে চাই? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহতি কাজে, কোরআনের খেদমতের কাজে আল্লাহ পাক তার এই ছোট্ট বান্দাকে শরিক করেছেন, সামিল করেছেন, প্রশ্ন করেছেন স্বপ্ন। স্বপ্ন হচ্ছে এই ছাত্রদের পুরস্কারে টাকা বৃদ্ধি করে দেওয়া, স্বপ্ন হচ্ছে আরও বড় করে আঞ্জাম দেওয়া, স্বপ্ন হচ্ছে এদের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের ড্রেস আপ থেকে শুরু করে গিফট হ্যাম্পার থেকে শুরু করে সব কিছু বেশি করে দেওয়া, পর্যাপ্ত পরিমাণে শিক্ষাবৃত্তি চালু করা, এবং এদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে অন্তত ওনাদের এই ছাত্রদেরকে যাতে করে আমরা একটা বৃত্তি চালু করতে পারি বা পড়াশোনার ভার নিতে পারি। এর মধ্যে দেখেন উসামা রয়েছে, তার বাবা নেই, অনেকেই আমাদের এখানে এমন কঠিন একটা বিষয় নিয়ে আসে, আমরা না মানুষের কাছে বলতেও পারি, এরকম অনেকে রয়েছে। তো এগুলি এই ওস্তাদদের খেদমত করা, তাদের সম্মান করা এবং এদেরকে বাইতুল্লাহ শরীফ নিয়ে ঘুরানো, জিয়ারত করানো, সব মিলিয়ে আমার আল্লাহ পাক যদি সেই তৌফিক দেন, সবার সহযোগিতা থাকে, তাহলে আমরা আরও ইন্টারন্যাশনাল মানের একটা প্রতিষ্ঠিত রিয়েলিটি শো আমরা করতে পারবো, সেই মানে নিতে পারবো ইনশাল্লাহ। সব মিলিয়ে আপনার কাছে, এই ছাত্রদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক ইনায়াত করে এই দোয়াটা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার করে আপনার স্বপ্নের কথাগুলো বলছিলেন। প্রিয় দর্শক, আমরা এবার যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু, যে বন্ধুটি তৃতীয় হয়েছে, হাফেজ রাইয়ান আহমদের কাছে যাচ্ছি। রাইয়ান, তোমার এই যে এত লম্বা একটি জার্নি শেষ করে তুমি তৃতীয় হলে, যেই মুহূর্তে আমরা গতকাল দেখলাম তোমার হাতে যখন পুরস্কার উঠছিল, সেই সময় তোমার কার কার কথা সবচেয়ে বেশি মনে পড়েছে? আমার আব্বা আম্মুর কথা, আমার ওস্তাদের কথা, যারা আমার পেছনে অনেক মেহনত করেছেন এবং আমার জন্য অনেক দোয়া করেছেন। আমরা তোমার আব্বা আম্মার জন্য দোয়া করি, তোমার ওস্তাদের জন্য দোয়া করি। আমরা এই মুহূর্তে তোমার পূর্বের কিছু তিলাওয়াতের অংশ শুনে আসব। আলোকিত কোরআন। يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ
أحسنتم، يكفي. صدق الله العظيم. প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু রাইয়ান আহমদের কণ্ঠে আমরা চমৎকার তিলাওয়াত শুনলাম। এবার দেখে নেব গ্র্যান্ড ফিনালেতে ছোট্ট বন্ধু রাইয়ান আহমদের পুরস্কার গ্রহণের মুহূর্তটি। সেকেন্ড রানার আপ যে বন্ধুটি হয়েছে তার নাম রাইয়ান আহমদ। আলোকিত কুরআন, জিপিএ জিশপা, আলোকিত কুরআন। আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধু রাইয়ান আহমদ পুরস্কার গ্রহণের সময় তার অনুভূতি কি ছিল। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিব আরটিভির সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান স্যারের মূল্যবান বক্তব্যের কিছু অংশ। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। 12তম জাতীয় হিজবুল কোরআন প্রতিযোগিতা জিপিএস ইস্পাত আলোকিত কোরআন 2022 এই অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট শম রেজাল করিম এমপি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, হিজ এক্সিলেন্সি ব্রুনাই এম্বাসি এবং আমাদের প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে বসে আমাদের আজকের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে মোবারকবাদ। আমরা সফলতার সাথে 12তম এই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা জিপিএস ইস্পাত আলোকিত কোরআন 2022 করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহর নৈকট্য লাভ এবং ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য মানুষ ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে থাকেন। এর মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম ইবাদত। কোরআন এমন একটি মহাগ্রন্থ যার মাধ্যমে আরবের সেই জাহেলি জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। কোরআনে কারিম মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। কোরআন তেলাওয়াতে মানুষের আত্মশুদ্ধি ঘটে, কোরআন মানুষকে উচ্চতর মর্যাদায় আসীন করে। তাই মুসলিম তরুণ ও যুব সমাজকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্যে বলা হয়েছে এবং কোরআন তেলাওয়াতে অধ্যয়নে মনোযোগী হতে বলা হয়েছে। সেই লক্ষ্যে প্রতি বছর রমজান মাসে আরটিভি আয়োজন করে থাকে আলোকিত কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে কোরআন তেলাওয়াতে বাংলাদেশ বেশ কিছু তরুণ প্রতিভার সন্ধান পাবে ভবিষ্যতে, যারা শুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে আরও জনপ্রিয় করে তুলবে এবং তারা নিজেরাও সম্মানিত জায়গায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আনন্দের সাথে ঘোষণা করতে পারি এই হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু মেধাবী তেলাওয়াতকারীকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। এ ব্যাপারে আমরা আন্তরিক সহযোগিতা পেয়েছি বিশ্বখ্যাত কারি ও ইসলামী চিন্তাবিদদের, যারা বিচারকের আসনে বসে বাছাইয়ের কাজটি করেছেন। আমরা আবারও আমাদের বিচারক মণ্ডলীদেরকে ধন্যবাদ জানাই, পরিশেষে ধন্যবাদ জানাই হিফজুল কোরআন প্রতিযোগিতার টাইটেল স্পন্সর জিপিএস ইস্পাত, পাওয়ার্ড বাই বেঙ্গল গ্রুপ, কো স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, মদিরা অয়েল মিল, আল আরাফা ইসলামী ব্যাংক, বোখারি লুঙ্গি ও এস এস আই সুপার পাওয়ার ডিটারজেন্ট পাউডারকে।
এবং ব্যবস্থাপনা সহযোগী কিউএস মাল্টিমিডিয়াকে। আপনারা সবসময় আমাদেরকে এভাবে সহযোগিতা করে যাবেন, আমরা যাতে আরও ভালো এরকম আয়োজন করতে পারি, কোরআন তেলাওয়াতের আয়োজন করে যেতে পারি এবং উদ্ভাসিত করতে পারি আমাদের দেশ এবং সমাজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আত্মবিশ্বাসিত থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 গ্র্যান্ড ফিনালে উত্তর আলোচনা পর্বটি। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022-এর গ্র্যান্ড ফিনালে উত্তর বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত সত্ত্বাধিকারী হাফেজ মাওলানা লুৎফুর রহমান, সেই সাথে আমাদের সঙ্গে আছেন হাফেজ আজহারুল ইসলাম, রয়েছে হাফেজ আদনান রহমান এবং রাইয়ান আহমদ। আমরা চলে যাচ্ছি আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা লুৎফুর রহমানের কাছে। মুহতারাম, আপনার কাছে জানতে চাই, এই যে এত লম্বা একটি অভিযাত্রা আপনি সম্পন্ন করলেন, আমরা গতকালকে দেখলাম যে পাঁচজন সেরা প্রতিভাবান প্রতিযোগীর মধ্য থেকে আমরা এই তিনজনকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড করে বের করে আনতে পারলাম, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি কি কখনো কল্পনা করেছেন যে এই ছোট্ট বন্ধু আজহার, ছোট্ট বন্ধু আদনান এবং ছোট্ট বন্ধু রাইয়ান আহমদ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সারিতে থাকতে পারবে? ধন্যবাদ আপনাকে। আমরা যখন জনগুলিতে গিয়ে যখন এই প্রতিযোগিতা নিচ্ছি, তখন আমরা যাদেরকে ইস্কার দিচ্ছি তারাই ভালো। এরপরে সর্বশেষ সিলেকশন রাউন্ডে যখন ইন্টারভিউটা হয়, তখন ওই ইন্টারভিউ বোর্ডে আমিও একজন সদস্য হিসাবে ছিলাম। আমি কখনোই ফাইন্ড আউট করতে পারিনি যে এই আজহারুল ইসলাম ফার্স্ট হবে, আদনান সেকেন্ড হবে, রায়ান থার্ড হবে। একদম আপনাকে আরও নিশ্চয়তা দিচ্ছি বা আপনি আশ্চর্য হবেন, এই টপ টেনের আগে আমরা কল্পনাই করতে পারি না যে এরা কে যাবে। আর এটা করা যায় না কয়েকটা কারণ। এবার আমাদের প্রতিযোগিতা খুবই হার্ড হয়েছে, সবাই খুব উপযুক্ত ছিল। সেকেন্ড হচ্ছে টপ টেনে যাওয়ার পরে আমরা তখন দেখা শুরু করেছি যে কার পড়া কেমন, কে কতটুক আন্তর্জাতিক মানের পরে। এই টপ টেনের আগে আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। টপ টেনের পরে আমরা বুঝতে পেরেছি যে এরা একটা ফাইনালে যাবে, বাট ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হবে কী করে বুঝবো, এটা সম্পূর্ণ বিচারকদের দায় দায়িত্ব ছিল। এবং ওনাদের রেজাল্ট নম্বর ফোর্থ, এইটা আমাদের যারা দায়িত্বে ছিলেন একান্ত ওনারা ছাড়া আমরা এটার ব্যাপার কখনো ইন্টারফেয়ার করি না বা করার চেষ্টাও করি না। এভাবেই চলছে, এভাবেই ইনশাল্লাহ চলবে যদি আল্লাহ রহম করেন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা এবার খুব ভালো প্রতিযোগী পেয়েছি, দরদ দিয়ে যারা কোরআন তেলাওয়াত করেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পড়েন। আমি এই মুহূর্তে বিচারক যারা রয়েছেন তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মিশরের বিচারক এবং সৈয়দ আলী রাশেদ এবং বাহারুল উলুম যিনি ইরান থেকে এসেছেন এবং ডক্টর অলি রহমান খান, তিনজনই অত্যন্ত যোগ্য, অত্যন্ত তিনি যোগ্যতা সম্পন্ন তিনজন হাফেজকে ওনারা এখানে এনে দিয়েছেন। ওনাদের বিচারক বা বিশ্লেষণ অত্যন্ত পারফেক্ট ছিল, সেই জন্য আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ধন্যবাদ জানাই, জাজাকাল্লাহ খাইরান। এটা আমি খুব খুশি ব্যক্তিগতভাবে। মোহতারাম, আপনার কাছে আসবো আবারও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু হাফেজ আদনান রহমানের কাছে। আদনান রহমান, তুমি দ্বিতীয় হয়েছো, তোমার অনুভূতি আমরা জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, আমি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022-এ ফার্স্ট রানার আপ হয়ে অনেক খুশি হয়েছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি যেন আরও ভালো করতে পারি। আদনান, তোমার কাছে জানতে চাই আমরা যে তুমি যে এই যে আলোকিত মঞ্চে আলো ছড়িয়েছ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তুমি কি হতে চাও? আমি বড় একজন আলেম হতে চাই এবং উম্মার খেদমত করতে চাই। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার করে বলছো যে তুমি উম্মার খেদমত করতে চাও। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই স্বপ্ন পূরণ করুক। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু আদনানের সঙ্গে কথা বলছিলাম, চলুন ছোট্ট বন্ধু আদনানের বিগত পর্বের কোনো একটি তিলাওয়াতের অংশ আমরা শুনে আসি। আলোকিত কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউলিজু লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজু নাহারা ফিল লাইলি
وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير آلোকিত কুরআন প্রিয় দর্শক ছোট্ট বন্ধু আদনানের কণ্ঠে চমৎকার তিলাওয়াত শুনলাম এ পর্যায়ে দেখে নিব ছোট্ট বন্ধু এই আদনান রহমান পুরস্কার গ্রহণ করেছিল যে গ্র্যান্ড ফিনালেতে সেই সুন্দর মুহূর্তটি আলোকিত কুরআন আদনান রহমানকে চেকের রিপ্লিকা মূল্যবান সার্টিফিকেট সেই সাথে ক্রেস্ট তুলে দেবার জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু স্যার আপনাকে সেই সাথে জিপিএইচ ইস্পাত লিমিটেডের সম্মানিত পরিচালক জনাব আশরাফুজ্জামান আপনাকে দেখে নিলাম আদনান রহমানের পুরস্কার গ্রহণের সুন্দর সেই মুহূর্তটি প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা দেখে নিব আরটিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু স্যারের মূল্যবান বক্তব্যের কিছু অংশ বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সুধীরবৃন্দ আসসালামু আলাইকুম আরটিভি আয়োজিত জিপিএস ইস্পাত আলোকিত কোরআনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট শাম রেজাউল করিম হিজ এক্সিলেন্সিস ফ্রম ব্রুনেই হাই কমিশন বিশিষ্ট আলেম ওলামাবৃন্দ সম্মানিত বিচারক মণ্ডলী কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার ও উপস্থিত সুধীমণ্ডলী আপনাদের সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মাহে রমজানের রহমত ও বরকতের উসিলায় আল্লাহ আমাদের সম্পূর্ণ নাজাত দান করুন সে কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি পবিত্র কোরআনে কারিম বিশ্বের সবচেয়ে বেশি পাঠিত ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত ও শিক্ষার গুরুত্ব অনেক কোরআন তেলাওয়াতকারী ও শ্রবণকারী দুজনেই সওয়াব অর্জন করে থাকেন তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয় আর মাহে রমজানে প্রতিটি নেকি দশটি নেকির সমান আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে তিনি আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন সেজন্য কোরআন শিক্ষা ও তেলাওয়াতের গুরুত্ব উপলব্ধি করে প্রতি বছরের ন্যায় এবারও
আমরা আয়োজন করেছি উন্মুক্ত কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। পবিত্র রমজান মাসব্যাপী আরটিভির এই হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক মেধাবী তেলাওয়াতকারীকে আপনাদের সামনে পরিচিত করতে পেরেছি। আশা করি কোরআনে হাফেজগণ তাদের মেধা দিয়ে সমাজে শুদ্ধভাবে কোরআন পাঠ ও চর্চায় অবদান রাখবেন। তাদেরকে আরটিভি পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। পরিশেষে সকল সম্মানিত দর্শক, বিচারক মণ্ডলী, প্রতিযোগীবৃন্দ, অনুষ্ঠানের সাথে জড়িত সর্বস্তরের ব্যক্তিবর্গ, স্পন্সর প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নিব জিপিএইচ ইস্পাত লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান স্যারের মূল্যবান বক্তব্যের কিছু অংশ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জনপ্রিয় চ্যানেল আরটিভি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সুধীবৃন্দ এবং বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করি যে কোরআন শরীফের, পবিত্র কোরআনের যে আয়াতগুলি সেটি সহি এবং শুদ্ধভাবে পড়ার জন্য মানুষ সচেষ্ট হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে এই আলোকিত কোরআনের এই অনুষ্ঠানের মাধ্যমে। এটা আমি মনে করি একটা মহৎ কাজ। এই কাজের মাধ্যমে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে সহিভাবে এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা আরটিভির কাছে কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাই আরটিভির কর্তৃপক্ষকে যারা এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকেন এবং আমাদেরকে সম্পৃক্ত করে থাকেন। আমরা ধর্মীয় এবং ভালো কাজের জন্য, শিক্ষামূলক কাজের জন্য জিপিএইচ ইস্পাত সবসময় নিবেদিত, এখনও আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমাদেরকে পাশে রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। উপস্থিতি এবং টিভির দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স। গ্র্যান্ড ফিনালে উত্তর এই আলোচনা অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স গ্র্যান্ড ফিনালে উত্তর এই আলোচনা অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে আছে সেরা তিন প্রতিভাবান খুদে হাফেজে কোরআন এবং সেই সাথে রয়েছেন একজন সম্মানিত অতিথি হাফেজ মাওলানা লুৎফুর রহমান, সত্ত্বাধিকারী কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। আমরা এবার চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু হাফেজ আজহারুল ইসলাম ওসামার কাছে যাচ্ছি। আজহার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা পুরো মাস জুড়ে তন্ময় হয়ে আমরা তেলাওয়াত শুনেছি। এই যে তোমার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ, তোমার কাছে জানতে চাই এত সুন্দর করে তুমি তেলাওয়াত শিখেছো, অথচ আমরা জানি তোমার বাবা পৃথিবীতে নাই। তোমার বাবার অবর্তমানে তোমার এই পড়াশোনার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার হিসাবে আমাকে দিয়ে দেখাশোনা করেন আমার চাচা মৌলানা আব্দুল মুমিন ও আমার দুলাভাই মৌলানা আব্দুল আমিন ইসমাইল সাহেব। আমার ফুয়ারা লেখার খরচ সিলেট মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ও এই মাদ্রাসায় আমি ফেরি পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা তোমার সেই মাদ্রাসার উস্তাদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে যেন দুনিয়া আখিরাতে আরো সম্মানিত করেন। আমার উস্তাদ শাহ হাফিজ কারিম মাওলানা আবু সাদিক তুফাইল আহমদ, ওনার জন্য দোয়া করবেন যেন জি আল্লাহ আমাদের উস্তাদকে নেক হায়াত দেন। আল্লাহুম্মা আমিন। আজহারুল ইসলাম ওসামা, তুমি চ্যাম্পিয়ন হয়েছো, তো তুমি আমাদেরকে একটু বলবে যে তুমি যেই মুহূর্তে তোমার নাম ঘোষণা হয়েছে যে তুমি চ্যাম্পিয়ন, সেই মুহূর্তে তোমার কার কথা সবচেয়ে বেশি মনে পড়েছে? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকর আদায় করি এবং এই সময় আমার বাবার কথা মনে পড়েছিল, কেন গত রমজানে আমার বাবা মারা গেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যেন আমার বাবাকে
আল্লাহ আকরব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব অবশ্যই। তোমার কাছে জানতে চাই, তোমার মা বাড়িতে আছেন, তোমরা কয় ভাই বোন? আমরা সাত ভাই বোন। সাত ভাই বোন। তুমি কত নাম্বার? আমি চার নাম্বার। চার নাম্বার, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার শুনবো আজহারুল ইসলাম ওসামার বিগত পর্বে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হওয়া চমৎকার তেলাওয়াত। আলোকিত কুরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما أحسنتم يكفي صدق الله العلي العظيم ألقيت القرآن। প্রিয় দর্শক, আমরা শুনে আসলাম ছোট্ট বন্ধু আজহারের তেলাওয়াত। আজহার, তোমার কাছে ছোট্ট করে জানতে চাই, এই যে মানুষগুলো তোমার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছে, কি বলবে তাদের সম্পর্কে? সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো করতে পারি, আর যেন আল্লাহ পাক আমাকে ভিনয়ী রাখেন। আল্লাহুম্মা আমিন। ওবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করুন যেন ভালো কিছু করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অবশ্যই আমরা তোমার জন্য দোয়া করি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আজহারুল ইসলাম ওসামা চেয়েছে সে বিনয়ী থাকতে, আল্লাহ যেন তাকে অহংকারী না বানান। আমরা সেই দোয়া করি, তার বাবা মায়ের জন্য দোয়া করবেন আপনারা। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু আজহারের কাছ থেকে চমৎকার কিছু কথা শুনছিলাম আমরা। এ পর্যায়ে দেখে নেব আজহারুল ইসলাম ওসামা গ্র্যান্ড ফিনালের বর্ণাঢ্য আয়োজনে তার নাম ঘোষণার দৃশ্য এবং তার পুরস্কার গ্রহণের সুন্দর সেই মুহূর্তটি। এবারের চ্যাম্পিয়ন ছোট্ট বন্ধু হাফেজ আজহারুল ইসলাম ওসামা, এ পর্যায়ে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম স্যার আপনাকে, এবং সেই সাথে আরটিভির মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ মোর্শেদ আলম এমপি স্যার আপনাদেরকে। ছোট্ট বন্ধু আজহারুল ইসলাম ওসামার হাতে
রেপ্লিকা তুলে দেবেন জনাব আলহাজ মোর্শেদ আলম এমপি মহোদয়। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিব বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান ও আরটিবির মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ মোর্শেদ আলম এমপি স্যারের মূল্যবান বক্তব্যের কিছু অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরটিবি কর্তৃক আয়োজিত জিপিএস ইস্পাত আলোকিত কোরআন 2022 এর গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সমরেজাল করিম এমপি এবং উপস্থিত আলেমুল আমবিন্দু এবং ব্রুনাইয়ের অ্যাম্বাসেডার, সম্মানিত বিচারক মণ্ডলী, কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার ও উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমার এবং আরটিভির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বারাকাতে বলেন, রমজান এমন একটি মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই স্পষ্টত পবিত্র কোরআন শরীফ অবতীর্ণের মাধ্যমেই মাহে রমজানের ফজিলত বহুগুণে বেড়েছে। পবিত্র রমজান মাস ব্যাপী জিপিএস ইস্পাত আলোকিত কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার মাধ্যমে একজাক তরুণ প্রতিভাবান কোরআন ও হাফেজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি। আমি বিশ্বাস করি এই কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কোরআন চর্চার ব্যাপক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কোরআন তেলাওয়াত চর্চাকে আরও সমৃদ্ধি করবে। সর্বশেষ আমি আরটিভি পরিবারের পক্ষ থেকে সকল সম্মানিত দর্শক, বিচারক মণ্ডলী, প্রতিযোগীবৃন্দ, অনুষ্ঠানটির সাথে জড়িত সর্বস্তরের ব্যক্তিবর্গ, স্পন্সর প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম স্যারের মূল্যবান বক্তব্যের কিছু অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহর অশেষ সহমত ছাড়া আজকে আমরা এখানে বেঁচে থাকা বা সবাই একত্রিত হওয়ার কোনো সুযোগ থাকতে পারত না, সেজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি একটা জিনিস বিশ্বাস করি, কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান, সেটা ইহকালের জন্য, পরকালের জন্য, সকল সময়ের জন্য। এটা বিশ্বাস করি যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কারো জন্য ক্ষতিকর না। এমনকি যারা ইসলাম ধর্ম অবলম্বী নন, আমার মনে হয় ইসলাম তাদের যেভাবে হেফাজতের কথা বলেছে, তাদের নিরাপত্তার কথা বলেছে, তাদের অধিকারের কথা বলেছে, এটা আমি জানি না পৃথিবীর অন্য কোনো ধর্মে বলেছে কি না। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, তাদের রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ইসলামের পরিপন্থী কোনো কিছুই করা হয় না। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ভালো আর কোনো ধর্ম হতে পারে না। যে আমি চাইব এই যে আমাদের কোমলমতি ছোট্ট ছোট্ট আলেমরা বেড়ে উঠতেছে, তারা যেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত বা হাফেজ হওয়ার ভিতর থেকেই সীমাবদ্ধ না থাকে। আমার পরম শ্রদ্ধা আলেমরা এখানে আছেন, তাদের কাছে এবং সামনে আলেমরা আছেন, আমি প্রত্যাশা করব ইসলামকে যত সহজ করে মানুষকে বোঝানো যায় ইসলামের বিস্তার ঘটাতে হবে। রাসূলুল্লাহ তার বিদায় হজে পরিষ্কারভাবে বলছেন, তোমাদের আমির যদি পঙ্গু হয় তাকে তোমরা মেনে নাও। এভাবে ইসলামের যে মৌলিক কথাগুলি আছে, মৌলিক দর্শনগুলি, সেগুলো পৌঁছে দিতে হবে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আরটিভি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি
একেবারে গ্রাসরুট থেকে যে সকল আমাদের তালবে আলিমরা, মাদ্রাসার শিক্ষার্থীরা বা ইসলামী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এই ধারা অব্যাহত থাকুক, ইসলামের শান্তির বাণী সর্বত্র পৌঁছে যাক, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আপনাদের সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2022 পাওয়ার্ড বাই বেঙ্গল প্লাস্টিক্স গ্র্যান্ড ফিনালে উত্তর আলোচনা অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির কো স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক, মদিনা খাঁটি সরিষার তেল, এসএসআই সুপার ডিটারজেন্ট ও বুখারি লুঙ্গি, সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আগামী বছর আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাম্ম মৈত্রীর গড়তে শুনির, আধারের পর্দা দাও সরিয়ে, তবেই তো পৃথিবী হাসবে আবার, তবেই তো পৃথিবী হাসবে আবার, মানবতা বার হবে মহিয়ান, আলোকিত কোরআন, আলোকিত কোরআন, জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন।